এই যে এত সুন্দর একটা গ্যালারি, কি সুন্দর পার্পল একটা ভাইব। সিলেটে যখন খেলা শুরু হয়, ক্রিকেট শুরু হয়, তখন কিন্তু সিলেটের এই স্টেডিয়ামের সৌন্দর্য, এটা নিয়ে বারবারই আলোচনা হয়। এবারে বিপিএলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু চেষ্টা করছে একটু জাঁকজমক করার, অ্যাটলিস্ট একটু কালারফুল ভাইব আনার। এই চেষ্টার মধ্যে, এই সুন্দর সবকিছুর মধ্যেও কেন যেন একটা কিন্তু থেকে গেছে আজকে। সেই কিন্তুটা কি জানেন, এই যে সুন্দর যে গ্যালারিটা, এই গ্যালারির ঠিক দোতলায় আজকে যখন খেলা হচ্ছিল, খেলা হওয়ার মুহূর্তে দর্শকরা, এই যে এখন একটা ট্রেন চালু হয়েছে জানেন, যে কিছু হলেই ভুয়া 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 এই কথাগুলো বলার, এই ট্রেন্ড চলার এক মুহূর্তে দর্শকরা দুই ভাগে বিভক্ত হয় খুব স্বাভাবিকভাবে, এবং তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেখান থেকে দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, এক পর্যায়ে সেটা মারামারি পর্যায়ে চলে যায়। সেই পরিস্থিতিটা এত বাজে অবস্থায় চলে গিয়েছিল যে এই জায়গার অবস্থানরত পুলিশ যারা দায়িত্বে ছিলেন, তাদেরও আসলে ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে বেশ একটা বেগ পেতে হয়েছিল। সেই সাথে আরো একটা যে অসুন্দর ব্যাপার, সেটা হচ্ছে ঘরের মাঠে সিলেট তাদের প্রথম ম্যাচটা হেরে গেছে। গতবার হেরেছিল, বাট গতবার ঢাকার ম্যাচগুলো তারা জিতে এখানে এসেছিল, তাই তাদের মধ্যে আলাদা একটা ভাইব কাজ করছিল, পরের ম্যাচগুলোতেও দর্শক ছিল। আজকে দর্শকরা যখন এখান থেকে বের হয়ে গেছেন, বেশিরভাগ দর্শকই বলেছেন যে না, আমরা এখনো বিশ্বাস রাখছি, গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিনটা ম্যাচ হেরে যাওয়ার পরেও চ্যাম্পিয়ন হয়েছে, কেন আমরা পারবো না। কিন্তু ওই যে প্রথম যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, ম্যাচ জেতা ম্যাচ হারা, এগুলো ম্যাচের সার্টেইন বিষয়, আনসার্টেইন বিষয়। যে কোনো দিন কুমিল্লার মতো করে সিলেট হয়তো বা আবারও সেই জয়ের পথে ফিরবে, কিন্তু এই যে দর্শকদের মধ্যে বাজে একটা ট্রেন্ড চালু হয়েছে, দেশের ক্রিকেটার হোক, বিদেশের ক্রিকেটার হোক, পছন্দের ক্রিকেটার হোক, অপছন্দের ক্রিকেটার হোক, সবাই মিলে একসাথে চিৎকার করে সেই ক্রিকেটারকে মাঠে অপমান করা, এই যে নতুন ট্রেন্ড আমরা চালু করেছি, এটা কখনোই একটা সভ্য ক্রিকেটীয় জাতির কাজ হতে পারে না। এই যে আজকে মাঠের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সৃষ্টি হলো, তৈরি হলো, এই মাঠের ঠিক এই কাভারে কিংবা গালিতে যেই সব বিদেশি ক্রিকেটাররা ফিল্ডিং করছিলেন, তারা তো নিশ্চয়ই সেটা দেখেছেন। তারা যখন দেখেছেন, তখন তাদের মধ্যে আমাদের দর্শক সম্পর্কে যে ইতিবাচক ব্যাপারটা ছিল এতদিন, সেটা কি একটু হলেও নেতিবাচক হয়নি? যারা মাঠে খেলা দেখতে আসছেন বা আগামী দিনগুলোতেও আসবেন, তারা একটু দয়া করে, আমি জানি না হয়তো এই ভিডিওগুলো বেশিরভাগের সামনেই যাবে না, বাট আমার মনে হয় তাদের একটু একটু বিবেচনা করা উচিত। তাহলেই হয়তো আমাদের এত সুন্দর ক্রিকেট ভেন্যু, এত সুন্দর ক্রিকেট কালচার, এত সুন্দর ক্রিকেট নেশনটা কলঙ্কিত হবে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।